পারিবারিক আদালতের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাপানি দুই শিশু তার মায়ের কাছে থাকবে বলে আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ। একই সাথে পারিবারিক আদালতে শিশু দুটির বাবার করা মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট। বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের বিরোধের জেরে আলোচনায় আসা দুই শিশুকন্যা কার জিম্মায় থাকবে সে বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি উচ্চ আদালত। শিশুদের জিম্মা বাবার কাছে দেওয়ার পাশাপাশি রিটটি চলমান থাকবে বলে গত 21 নভেম্বর রায় দেয় হাইকোর্ট। একই সাথে বাবার খরচে মা নাকানো এরিকো বছরে তিনবার বাংলাদেশে এসে 10 দিন করে সন্তানদের সাথে থাকতে পারবেন বলে রায়ে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন মা নাকানো এরিকো। রোববার বিষয়টি তিন মাসের মধ্যে পারিবারিক আদালতে নিষ্পত্তির নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত। এই সময়ে শিশুরা তাদের মায়ের কাছেই থাকবেন। এখন থেকে বাচ্চারা মায়ের কাছে থাকবে, মায়ের কাস্টডিতে থাকবে। তবে বাবা মায়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে দেখার সুযোগ পাবেন, ভিজিটেশন রাইট পাবেন। একই সাথে নিম্ন আদালতে বাবা যে মামলাটি করেছিলেন ফেব্রুয়ারি মাসে 2021 সালের, সেটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন এবং আদালত আরেকটি আদেশ দিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া বাংলাদেশের কোর্টের জুরিসডিকশনের বাইরে বাচ্চাদেরকে নেওয়া যাবে না। আদেশে আদালত বলেন ইমরান শরীফ জাপান থেকে দুই শিশুকে যে প্রক্রিয়ায় নিয়ে এসেছেন তা অবৈধ। শিশুদের সাথে দেখা করার সময় ও তাদের থাকার স্থানের বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করার কথা জানিয়েছেন বাবা ইমরান শরীফের আইনজীবী। দুটো বিষয়, থাকার বিষয়, হোটেলে থাকাটা সঠিক না, আর আরেকটা হলো সময়টাকে বোধহয়। এই দুটো বিষয়ে উনি যদি রিভিউ করতে চান তাহলে রিভিউ করতে হবে। বিবাহ বিচ্ছেদের পর তিন মেয়ের মধ্যে দুই মেয়েকে নিয়ে গত বছরের 21 ফেব্রুয়ারি জাপান থেকে দেশে চলে আসেন ইমরান শরীফ। মেয়েদের নিজের কাছে ফিরে পেতে 18 জুলাই বাংলাদেশে আসেন মা ডাক্তার নাকানো এরিকো। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।